প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আমরা আজকে আমাদের দ্বিতীয় পাঠে চলে এসেছি পঞ্চম শ্রেণীর গণিতদের তেরো অধ্যায়ের আমরা কিছু এক কথায় উত্তর তোমাদের প্রথম পাঠে আলোচনা করেছিলাম আজকে আমরা দ্বিতীয় পাঠে বাকি যে প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যেগুলো আমাদের আসলে জানতেই হবে সেগুলো নিয়ে আলোচনা করব তো চলো আমরা আমাদের মূল পাঠে চলে যাই আচ্ছা এখানে দেখো এখানে আমরা বারো নম্বর প্রশ্নটা আগে আগের ক্লাসে আমরা করেছি এখানে দেখো তেরো নম্বর প্রশ্নে আমরা কি লিখেছি তেরো নম্বর প্রশ্নে আমরা লিখেছি জনসংখ্যার ঘনত্ব কিভাবে নির্ণয় করা যায় আমরা বারো নম্বর প্রশ্নে তোমরা যদি আমার ওই পাঠটা দেখে থাকো যে দেখবে যে সেখানে লেখা ছিল যে জনসংখ্যার ঘনত্ব কী আর এখন আমরা শুরু করলাম ঘনত্ব কিভাবে নির্ণয় করা যায় তাহলে মোট জনসংখ্যাকে মোট আয়তন দ্বারা ভাগ করলে জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করা যায় এখন জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করার জন্য আমাকে দুইটা জিনিস লাগবে সেটা হচ্ছে কি ওই নির্দিষ্ট এলাকার জনসংখ্যা এবং ওই নির্দিষ্ট এলাকার আয়তন তাহলে আমরা জনসংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করব এবং এবং আমরা পাবো অবলিক বর্গ কিলোমিটার অর্থাৎ এক বর্গ কিলোমিটারে কতজন লোক বসবাস করে এটা বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন দেশে জনসংখ্যার ঘনত্ব কিন্তু বিভিন্ন রোগ কারণ এটা সম্পূর্ণ নির্ভর করছে সেই এলাকার জনসংখ্যা এবং সেই এলাকার আয়তন চৌদ্দ নম্বর প্রশ্ন কোন গ্রামের জনসংখ্যা চারশো জন আয়তন দশ বর্গ কিলোমিটার ওই গ্রামের জনসংখ্যার ঘনত্ব কত এটা পিইসি পরীক্ষা দুই হাজার এই প্রশ্নটা আমি এখানে দিলাম যে তোমাকে একটা গ্রামের জনসংখ্যা দিয়ে দিয়েছে আবার সেই গ্রামের আয়তনও দিয়ে দিয়েছে এখন আমরা ঘনত্ব বের করতে পারবো তাহলে আমরা কিন্তু এখান থেকে শিখেছি যে ঘনত্ব কিভাবে আমরা বের করব ঘনত্ব বের করার নিয়ম হচ্ছে জনসংখ্যাকে আয়তন দিয়ে ভাগ এখন দেখো আমরা জনসংখ্যার ঘনত্বকে কি করেছি চারশো চল্লিশকে আমরা ভাগ করেছি দশ দিয়ে অর্থাৎ জনসংখ্যাকে ভাগ করা হলো দশ দিয়ে আয়তন দিয়ে এবার আমরা আমরা ভাগফল পেলাম কত একশো দশ জন অবলিক বর্গ কিলোমিটার আমি বারবার করে এই কথাটা বলি যে তোমরা যখন জনসংখ্যার ঘনত্ব প্রশ্নের উত্তরে চাইবে তখন অবশ্যই জন অবলিক বর্গ কিলোমিটার আমাদেরকে এটা লিখতেই হবে এটা যদি আমরা না লিখি তাহলে কিন্তু তুমি এখানে নম্বর কম পাবে এবং এটা যদি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হয় তাহলে কিন্তু নম্বর নাও পেতে পারো শুধুমাত্র এককটা না লেখার জন্য আচ্ছা এবার আসো পনেরো নম্বর প্রশ্নে একটি মহল্লার জনসংখ্যা তিনশো জন এবং জনসংখ্যার ঘনত্ব ১৫০ জন বর্গ কিলোমিটার ওই মহল্লার আয়তন কত একটা মজার জিনিস আছে তোমাদের বোট বই একটা চার্ট আছে চার্টটা আমি দেখাচ্ছি সেখানে কিন্তু তোমাকে অনেকগুলো খালি ঘর পূরণ করতে হয় তাই না এখানে দেখো এই যে এই যে একশো একান্ন পৃষ্ঠায় দেখেছ একশো একান্ন পৃষ্ঠায় কিন্তু এখানে কি আছে জন এটা এই এইখানে চারটা গ্রাম ক খ গ ঘ এখানে জনসংখ্যা এখানে আয়তন বর্গ কিলোমিটার এবং এখানে ঘনত্বের পরিমাণ দেখো কিছু কিছু জায়গায় কিন্তু কোনো সংখ্যা নেই তাই না দেখো এখানে ঘনত্বের জায়গায় সংখ্যা নেই এখানে আয়তনের জায়গায় সংখ্যা নেই এখানে জনসংখ্যার জায়গায় সংখ্যা নেই এখানে আবার ঘনত্বের স্থানে সংখ্যা নেই তার মানে এগুলো তোমাকে বের করা শিখতে হবে বের করা শিখতে হবে আমরা ঘনত্বটা শিখলাম কিন্তু তার সাথে সাথে আমাকে আবার তোমাদের কি করতে হবে তার সাথে সাথে আমাদের কিন্তু আয়তন কিভাবে বের করি সেটাও জানতে হবে তাহলে এই প্রশ্নে কিন্তু তোমাকে বলে দিয়েছে যে জনসংখ্যা আছে আর আয়তন আছে তাই না এখন আমরা আয়তন না ঘনত্ব আছে তাই না এখানে কি আছে জনসংখ্যা আর আছে জনসংখ্যার ঘনত্ব আমরা বের করব কি আয়তন তাহলে আয়তন বের করার নিয়ম হচ্ছে জনসংখ্যা ভাগ ঘনত্ব জনসংখ্যা ভাগ জনসংখ্যার ঘনত্ব আচ্ছা আর এটার উত্তর কিন্তু আবার জন অবলিক বর্গ কিলোমিটার লিখলে ভুল হয়ে যাবে আমি আবারও বলছি যখন আমরা আয়তন বের করব। উত্তর হবে বর্গ কিলোমিটার উত্তর হবে বর্গ কিলোমিটার এখন দেখো জনসংখ্যা ছিল তিনশো জন এবং জনসংখ্যার ঘনত্ব ছিল একশো জন ভাগ করে আমরা পেলাম যে ওই মহল্লার আয়তন দুই বর্গ কিলোমিটার দুই বর্গ কিলোমিটার তাহলে জনসংখ্যার ঘনত্ব আর আয়তন বের করার জন্য আমাকে ভাগ করতে হবে জনসংখ্যাকে আমরা যখন ঘনত্ব বের করব, তখন আমরা ভাগ করব করব, আয়তন আয়তন দিয়ে। আর যখন বের তখন আমরা ভাগ করব, জনসংখ্যার ঘনত্ব দিয়ে এই ধরনের প্রশ্ন পিএইসি পরীক্ষায় খুব আসে এবং খুব সতর্কতার সাথে তোমরা এককটা লিখবে তাই না ভাগ আমরা করব। করার পরে এই এককটা যদি ভুল হয় তাহলে এখানে তুমি যে নম্বরটা সেটা তুমি পাবে না এবার আসো ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নে আমি বলেছি কোনো গ্রামের জনসংখ্যার ঘনত্ব একশো দশ জন বর্গ কিলোমিটার আয়তন পাঁচ বর্গ কিলোমিটার হলে ওই গ্রামের জনসংখ্যা কত এখন আমরা বের করা শিল্প জনসংখ্যা তাহলে তোমাকে প্রশ্নে ঘনত্ব দিয়ে দিয়েছে আয়তনও দিয়ে দিয়েছে জনসংখ্যা বের করতে হবে জনসংখ্যা বের করার নিয়ম হচ্ছে জনসংখ্যার ঘনত্বকে আমরা আয়তন দ্বারা গুণ করব কি করব গুণ করব তাহলে আমাদের জনসংখ্যা ছিল কত ঘনত্ব ছিল জনসংখ্যার একশো জন আর আমাদের আয়তন ছিল পাঁচ বর্গ কিলোমিটার এই দুটোকে আমরা গুণ করে পেলাম হচ্ছে ওই নির্দিষ্ট এলাকার বা ওই গ্রামের জনসংখ্যা তাহলে এখানে আমাদের উত্তর জন হবে কি হবে জন হবে এই তিনটা নিয়ম খুব গুরুত্বপূর্ণ এবং এই তিনটা নিয়ম তোমাদেরকে শিখতেই হবে ঠিক আছে এরপরে আসা আদমশুমারিকে লোকসংখ্যা গণনা করা হলো আদমশুমারি আদমশুমারির মাধ্যমে দেশের লোক গণনা করা হয় এবং প্রয়োজনীয় উপাত্ত সংগ্রহ করা হয় প্রতি দশ বছর পর পর আদমশুমারি হয় আদমশুমারি হচ্ছে আদম মানে কি মানুষ অর্থাৎ মানুষকে গণনা করা হয় এই গণনা করার জন্য একটা শুমারি বা পরিসংখ্যান করা হয় সেটাকে আমরা আদমশুমারি বলি দেখো এখানে তোমাদের একশো আটচল্লিশ পৃষ্ঠায় দেখো একটা চার্ট আছে দেখেছ এখানে কি বাংলাদেশের বিভিন্ন বিভাগের নাম আছে পুরুষের সংখ্যা আছে নারীর সংখ্যা আছে আবার দেখো খ একটা চার্ট এই চার্টে বিভিন্ন দেশের নাম আছে জনসংখ্যা আছে তাহলে সারা পৃথিবীতেও কিন্তু কি করা হয় এগুলোকে আমরা ডেটা বলি কি বলি এই যে তথ্য তাই না তথ্য এগুলো আমাদের সংগ্রহ করতে হয় তাহলে এই যে পৃথিবীতেও কিন্তু সারা পৃথিবীতেও কিন্তু এটার একটা হিসাব করা হয় স্টেট অব দ্য ওয়ার্ল্ড হাজার দশ অনুযায়ী ইউএনএফপিএ জনসংখ্যা এবং আবাসন শুমারি দু হাজার এগারো তাহলে এই তথ্যগুলো এরা কি করেছে প্রকাশ করেছে আবার দেখো বাংলাদেশে দুই সালে হয়েছিল জনসংখ্যা এবং আবাসন শুমারি সেখান থেকে এই তথ্যগুলো পাওয়া গেছে তাহলে আবার দশ বছর পরে সুমারি হবে কত সালে হবে দুই হাজার সালে তাহলে এগুলো হচ্ছে উৎস এখান থেকে দেখালাম যে এই যে ডেটাগুলো পাওয়া গেছে বুঝতে পেরেছ এগুলো এই তথ্যগুলো কি করে এই তথ্যগুলো পরিসংখ্যান বুড়ো এগুলো সংরক্ষণ করে এখন দেখো আদমশুমারির মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের জনসংখ্যা কত ছিল নারীর সংখ্যা কত ছিল পুরুষের সংখ্যা কত ছিল এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে এখন দেখো একটি আদর্শ পরিবারের লোকসংখ্যা কিন্তু সরকার একটা ঘোষণা দিয়েছে আদর্শ পরিবারের লোকসংখ্যা হবে চারজন এই ধরনের প্রশ্ন আসতে পারে বাবা মা এবং দুই সন্তান উনিশ নম্বর প্রশ্ন দেখো দুই হাজার এগারো সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের নারী পুরুষের পার্থক্য কেমন ছিল পার্থক্য প্রায় সমান ছিল এই যে তোমাদেরকে একটা ডেটা দেখালাম আমি এই ডেটা দ্বারাই কিন্তু তোমরা জানতে পেরেছ বা আমি জানতে পেরেছি এই যে নারী পুরুষের সংখ্যা তাই না প্রায় কি করেছিল সমান সমান পুরুষ ছিল চার হাজার ছয় নারী ছিল চার হাজার একশো চল্লিশ কাছাকাছি না এর জন্য লিখেছি প্রায় সমান সমান এরপরে দেখো এখানে একটা প্রশ্ন লিখেছি সাতকে চিহ্নে প্রকাশ করো তাহলে এরকম প্রশ্ন আসতে পারে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ তেরো অধ্যায় থেকে কোন ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসতে পারে তোমরা আরও বেশি করে অনুশীলন করবে এবং পিইসি পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে শিখবে এবং সেগুলো ভালো করে অনুশীলন করবে ঠিক আছে তো তোমরা ভালো থাকো সবাই সুস্থ থাকো তোমাদের সকলে সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ